বুলডোজার লগাই ঘর ভঙার বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ রায়। বুলডোজার লগাই ঘর ভঙা সরকারি বিষয়ার বিরুদ্ধে লব ব্যবস্থা। বিষয়ার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ উচ্চতম ন্যায়ালয়ের। অভিযোগ থাকিলেই কারোবার ঘর ভাঙিব নোৱাৰিব, ঘর ভাঙি দিয়াটো গ্রহণযোগ্য নহয়। উচ্চতম ন্যায়ালয়ে জারি করলে সবিশেষ নির্দেশনা। নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে প্রাগ নিউজ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস। বহুকেইখন রাজ্য অপরাধমূলক কার্য জড়িত অভিযুক্তর বিরুদ্ধে আইনী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সংঘটিত করা বুলডোজার কাণ্ড নিয়ন্ত্রণত রখার বাবে বুধবারে উচ্চতম ন্যায়ালয়ে কঠোর নিয়ম নির্ধারণ করে। লগতে গুরুত্ব আরোপ করে যে এজন ব্যক্তির ঘর বা সম্পত্তি কেবল অপরাধত অভিযুক্ত হওয়ার বাবে ভাঙি পেলাব নোৱাৰিব। ন্যায়ালয়ে লগতে কয় প্রশাসনীয় কার্যবাহী বিষয়া এজনে ন্যায়াধীশ হব নোৱাৰে আৰু এজন অভিযুক্তর সম্পত্তি ভাঙিবলৈ সিদ্ধান্ত লব নোৱাৰে। ন্যায়াধীশ বি আর গাভাই আর কে ভি বিশ্বনাথনক লৈ গঠিত এখন বিচারপীঠে এই রায় ঘোষণা করে। বিচারপীঠে কয় যে ন্যায়িক বিচারের দায়িত্ব ন্যায়পালিকাক অর্পণ করা হয়েছে। লগতে স্পষ্ট করে দিয়ে যে প্রশাসনে ইয়ার মূল কার্য সম্পাদনত ন্যায়পালিকার স্থান লব নোৱাৰে। শীর্ষ আদালতে কয় যে যদি প্রশাসনে কেবল ব্যক্তিজনের অভিযুক্ত হওয়ার বাবেই কোনো এজন ব্যক্তি ঘর ইচ্ছাকৃতভাবে ভাঙি পেলায় তেন্তে ই ক্ষমতা পৃথকীকরণের নীতি উলঙ্ঘা করে। ন্যায়ালয়ে গুরুত্ব আরোপ করে যে যিসকল সরকারি বিষয়াই কাম করে তেওঁলোকক দায়বদ্ধতার সঙ্গে বান্ধি রাখিব লাগিব। শীর্ষ আদালতে স্পষ্ট করে দিয়ে যে রাজ্য আর ইয়ার বিষয়াসকলে স্বেচ্ছাচারী আর আক্রোশমূলক ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰিব। শীর্ষ ন্যায়ালয়ে এই কথা জোর দি কয় যে যদি কোনো বিষয়ে তেওঁৰ ক্ষমতার অপব্যবহার করে তেন্তে তেওঁক রেহাই দিয়া নহব। ইয়াৰ উপৰিও উচ্চতম ন্যায়ালয়ে কয় যে যদি এটা আন্তঃগাঁথনি ধ্বংস কেবল অভিযোগের উপর ভিত্তি করে করা যায় তেন্তে ই আইনের শাসনের মৌলিক নীতির ওপর আঘাত করব। প্রশাসনীয় বিষয়া কেতিয়াও ন্যায়াধীশ হব নোৱাৰে আৰু এজন অভিযুক্ত সম্পত্তি ভাঙি পেলোৱাৰ সিদ্ধান্ত লব নোৱাৰে। বিচারপীঠৰ হৈ সরকারৰ বিৰুদ্ধে রায় ঘোষণা কৰি ন্যায়াধীশ গাভায়ে কয় ঘর এটা কেবল এটা সম্পত্তি নহয়, সমগ্র পরিয়ালটির আশ্রয়। আর ইয়াক ভাঙি পেলার পূর্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করব যে পরিয়ালটক আশ্রয়হীন করার বাবে এনে ধরনের চরম পদক্ষেপর প্রয়োজনীয়তা আছিল নেকি। শীঘ্রে ন্যায়ালয়ে এই বিষয়ত উল্লেখ করে। শীর্ষ ন্যায়ালয়ে লগতে কয় যে কেবল পরিয়ালটোর এজন লোক অভিযুক্ত হওয়ার বাবে এটা ঘর ধ্বংস করাটো পরিয়ালটক সাময়িক শাস্তি দিয়ার দরে। লগতে কয় যে এইটো আইনগতভাবে সম্পূর্ণরূপে অনুমোদিত নহয়। উল্লেখ্য যে আদালতের এই রূপত আহে যে সরকারের অতিরিক্ত আইনী শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে অপরাধমূলক কার্যক্রমত অভিযুক্তর সম্পত্তি বিনষ্ট নকৰিবলৈ নির্দেশ দিবলৈ অনুরোধ জানানো হয়েছে। অনুচ্ছেদ 143 এর অধীন ইয়ার ক্ষমতা প্রয়োগ করে বিচারপীঠে স্বচ্ছতা আর দায়বদ্ধতা নিশ্চিত করার বাবে সকলো রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্দিষ্ট নিয়মের সঙ্গে সমগ্র দেশতে পালন করব বাধ্যতামূলক প্রক্রিয়াগত সুরক্ষার কথা উল্লেখ করে। বিচারপীঠে কয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এটা সম্পত্তি ভাঙি পেলার সিদ্ধান্তর বিষয়ে ব্যাখ্যা করে এটা মৌলিক আদেশ জারি করব। ইয়াত কোৱা হৈছে যে সকল ধ্বংস ভিডিও রেকর্ড করব। আদালতর নির্দেশনা অনুসরণ করার প্রমাণ নিশ্চিত করব। আদালতে নির্দেশ দিয়ে যে আগতীয়া লিখিত জাননী অবিহনে কোনো সম্পত্তি ভাঙিব নোৱাৰিব আৰু লগতে কয় যে মালিকসকলক ইয়াৰ সঁহাৰি দিবলৈ কমেও 15 দিনৰ সময় দিব লাগিব। বিচারপীঠে লগতে আৰু কয় যে জাননীবোৰ পঞ্জীয়ন ডাকযোগে প্ৰদান কৰিব লাগিব আৰু প্ৰশ্নত থকা গাঁথনিৰ বিষয়ে উল্লেখ কৰিব লাগিব। লগতে ই ধ্বংসৰ কাৰণৰ বিৱৰণ দিব লাগে আৰু ইয়াৰ প্ৰত্যাহ্বান জনাবলৈ এক উচিত সুবিধাও দিব লাগে। আনহাতে ধ্বংস কৰাৰ পূৰ্বে ক্ষতিগ্ৰস্ত ব্যক্তিসকলৰ ব্যক্তিগত শুনানি হ'ব লাগে। বিচারপীঠে স্পষ্ট কৰি দিয়ে যে যিকোনো বিষয়ৰ দ্বাৰা ইয়াৰ আদেশ উলংঘা কৰিলে পৃথকে অবমাননার প্রক্রিয়া আর গোচর চলাব আর বিষয়াজনের সম্পত্তি পুনরুদ্ধার আর এনে ক্ষেত্র ক্ষতিপূরণ পরিশোধের দায়বদ্ধ করা হব। শীর্ষ ন্যায়ালয়ে কয় যে সংশ্লিষ্ট বিষয়াসকলের এখন বিজ্ঞপ্তি জারি করার ইয়ার নির্দেশ সকল উচ্চতম ন্যায়ালয় আর রাজ্য সরকারলৈ প্রেরণ করা উচিত। উল্লেখ্য যে ন্যায়াধীশ বি আর গাভায় আর কে ভি বিশ্বনাথনের বিচারপীঠে দেশত সম্পত্তি ধ্বংসর রূপত নির্দেশনা প্রস্তুত করা আবেদনের উপর রায় প্রদান করে এই পর্যবেক্ষণ আগবায়। 1 অক্টোবরত বিচারপীঠে বিষয়টি সন্দর্ভত নিজের রায় সংরক্ষিত রাখিছিল। আর আছে খবর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাবতের কারণে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।